দুই লাখ 30000 নম্বর কি দুর্গম পাহাড়ে হাঁটতে হাঁটতে পরিচয় মোহাম্মদ জোহার সাথে দেশ মিয়ানমারে 13 বছর বয়সে তিনি যোগ দেন মিয়ানমারের একটি সশস্ত্র সংগঠনে কতজন সদস্য ছিলেন আপনারা আমরা তো জানাক কি কথায় কথায় বেরিয়ে আসে অনেক তথ্য এই যে

এ মাদার এলএমজি এলএমজি মানে একদম যুদ্ধের যা অস্ত্র সব হ্যাঁ সব বিদ্রোহী হুম আর সুরিয়ে অংশ আচ্ছা পুরো অংশটা এখানে থাকতো মানে তাদের ঘাঁটি ছিল ঘাঁটি ছিল আর এস উদ্দেশ্য ছিল মিয়ানমারের আরাকান রাজ্য ও বাংলাদেশের কক্সবাজার বান্দরবান ও চট্টগ্রামের বড় অংশ নিয়ে নতুন মুসলিম দেশ ইউরেশিয়া গঠন সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থান বেশ শক্ত তাই আরএসও কিংবা এর মতো সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম স্তীমিত হয়ে এসেছে দুর্গম পাহাড়ে আরাকান বিদ্রোহীদের এ ধরনের সামরিক বাংকার এখনও বেশ কয়েক জায়গায় পরিত্যক্ত অবস্থায় দেখা যায় যেগুলো এদেশের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সশস্ত্র অবস্থান থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছে তবে আরএসও সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রশিক্ষিত লোকবল কিন্তু এখনও এই অঞ্চলে অবস্থান করছে তাই এখানকার মানুষরা আশঙ্কা করছেন যে তারা যদি আবারও সংগঠিত হতে পারে সেক্ষেত্রে এই অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় হতে পারে মোহসেনুল হাকিম যমুনা নিউজ নাইখং বান্দরবান